সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই এনবিএস টোয়েন্টি শিরোনাম। চীন ভারতের বিতর্কিত সীমান্তে মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, মাটির সঙ্গে মিশে গেল ফিলিস্তিনি বাড়ি, বিয়ের গাড়িতে বরের মা নিহত। গাজায় ইসরায়েলি হামলা, ফিলিস্তিনিকে বাঁচাতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আল আজহারের। আলোচনা বন্ধ করে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে চীন, বললেন অ্যান্থনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে যা বলল তুরস্ক। ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় পোল্যান্ডের 12 নাগরিক নিহত। থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত 14, আহত 40। এবং পাকিস্তানে বন্যায় এক মাসে 549 জনের মৃত্যু। দর্শক, ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। চীন ভারতের বিতর্কিত সীমান্তে মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তের 100 কিলোমিটারের কম দূরত্বের মধ্যে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলিতে 10,000 ফুট উচ্চতায় অক্টোবরের মাঝামাঝি সময়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। ওই মহড়া সম্পর্কে অবগত ভারতের এক সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যৌথ মহড়ায় অতি উচ্চতায় যুদ্ধের প্রশিক্ষণের দিকে মূল নজর দেওয়া হবে। ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলইসি থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত আউলি। যুদ্ধ আভাস নামে পরিচিত ভারত যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ মহড়ার 18তম সংস্করণের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে। 2020 সালের জুনে চীন ভারত সীমান্তে প্রাণঘাতী সংঘাতের পর থেকে দুদেশের সম্পর্কে অবনতি হয়েছে। এই সংঘাতে ভারতের প্রায় 20 সেনা এবং চীনের 4 সেনা নিহত হয়। এছাড়া সম্প্রতি সীমান্তবর্তী প্যাংগং তাসো লেক এলাকায় চীন একটি সেতু নির্মাণ করায় উত্তেজনা আরও বেড়েছে। এই পদক্ষেপকে অবৈধ দখলদারিত্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারত সরকার। এবছর ভারত সফরের সময় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডার জেনারেল চার্লস ফ্লিন বিতর্কিত সীমান্তে চীনের সেনা সমাবেশকে ভীতিকর বলে বর্ণনা করেন। যৌথ মহড়ার বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে অংশীদারিত্ব অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইসরায়েলিদের তাদের সাম্প্রতিক অপরাধের জন্য আরও একবার চড়া মূল্য দিতে হবে। বর্তমানে ইরানে থাকা ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল নাখালার সঙ্গে বৈঠকের পর সালামির এই বিবৃতি এসেছে। প্রসঙ্গত, ইসরায়েলের বিমান হামলায় 5 বছর বয়সী এক শিশু এবং 23 বছর বয়সী এক নারীসহ অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ 10 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। এদিকে বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, মাটির সঙ্গে মিশে গেল ফিলিস্তিনি বাড়ি, বিয়ের গাড়িতে বরের মা নিহত। ফিলিস্তিনের গাজায় শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার গাজার পশ্চিম অংশে একটি 5তলা আবাসিক ভবন বোমার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদীরা। অল্পের জন্য বেঁচে যাওয়া ফিলিস্তিনি নারী নাদিয়া শামাল্লাহ জানিয়েছেন, তারা শনিবার সকালে যখন নাস্তা করছিলেন ঠিক তখনই এক প্রতিবেশী এসে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। ঘর থেকে বের হওয়ার পরপরই বাড়িটিতে বিমান থেকে বোমা ফেলা হয় এবং বাড়িটি মাটির সঙ্গে মিশে যায়। ওই মহিলা বলেছেন, তার পরিবারের 4 জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এই বাড়িতে বিমান হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে গাজার বেইত হানুনে বিয়ের গাড়িতে হামলায় এক বয়স্ক নারী শহীদ হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা যখন কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই গাড়িটির উপর হামলা চালায় ইসরায়েলি বিমান। এতে বরের মা শহীদ হন। শহীদ ওই মায়ের নাম নামে আবু কায়দা। গাজায় শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 13 জন ফিলিস্তিনি শহীদ এবং 83 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলা, ফিলিস্তিনকে বাঁচাতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আল আজহারের।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 10 জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এই হামলাকে জায়নবাদী সন্ত্রাসে আখ্যায়িত করে ফিলিস্তিনকে রক্ষায় আরব ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল আজহার এই আহ্বান জানায়। প্রতিষ্ঠানটি বর্তমান পরিস্থিতিতে বিশ্বের নিরবতাকে অগ্রহণযোগ্য ও অবিবেচ্য আখ্যা দিয়ে বলছে, এই নিরবতা নীতি বিবর্জিত ইহুদিদের ধারাবাহিক সীমা লঙ্ঘনকে উৎসাহিত করে। বেসামরিক নাগরিক এবং তাদের বাড়িঘরকে লক্ষ্যবস্তু বানানো এবং নিজেদের ভূমি থেকে তাদেরকে ইসরায়েলের বাস্তুচ্যুত করা মানবতা বিরোধী পদক্ষেপ বলে মনে করে আল আজহার। তাই এর বিপক্ষে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করা এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার ও বৈধ সংগ্রামকে সমর্থনে আরব ও মুসলিম বিশ্বের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছে বিশ্ববিদ্যালয়টি। আলোচনা বন্ধ করে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে চীন, বললেন অ্যান্থনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মূল পথগুলো বন্ধ করার মধ্য দিয়ে চীন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাইওয়ানের প্রতি চীনের পদক্ষেপ এটাই দেখিয়েছে যে দেশটি শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান থেকে সরে শক্তি প্রয়োগের দিকে হেঁটেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে উত্তেজনা চরমে ওঠে। তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। এই পরিস্থিতিতে শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার সময় গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে তাইওয়ান সফরের পর পেলোসির উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। প্রতিরক্ষা, মাদক চোরাচালান, আন্তর্জাতিক অপরাধ দমন, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তারা। এ নিয়ে অ্যান্থনি ব্লিংকেন বলেন, 8টি ইস্যুতে আলোচনা বন্ধের ফল শুধু যুক্তরাষ্ট্রই নয় বরং সারা বিশ্বই ভোগ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সামরিক যোগাযোগের একাধিক চ্যানেল বন্ধ করেছে বলে জানান অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, এগুলো ভুল বোঝাবুঝি ও সংকট এড়াতে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বলেন, জলবায়ু ইস্যুতে সহযোগিতা বন্ধ করে চীন শুধু যুক্তরাষ্ট্রকে সাজা দিচ্ছে না, পুরো বিশ্বকে সাজা দিচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বলেছিলেন, কোনো ভুল বোঝাবুঝি এড়াতে যুক্তরাষ্ট্র যোগাযোগের পথগুলো খোলা রাখতে দৃঢ় সংকল্প। এদিকে ব্লিংকেন চীন নিয়ে অসত্য কথা বলছেন অভিযোগ করে শনিবার ওয়াং ই বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এটা বলে সতর্ক করতে চাই যে তাড়াহুড়া করবেন না, আরও বড় কোনো সংকট তৈরি করবেন না। গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে যা বলল তুরস্ক। ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলার ব্যাপারে মুখ খুলেছে তুরস্ক। ইসরায়েলি সেনাদের বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপের মধ্যে সেখানে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন তারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আত্মনিয়ন্ত্রণ ও কাণ্ডজ্ঞান প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে এই ঘটনাগুলো একটি নতুন সংঘাতে পরিণত হওয়ার আগে অবিলম্বে শেষ করার উপরও জোর দিয়েছে ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলায় শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়। হামলার পর এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রসঙ্গত, ইসরায়েলের বিমান হামলায় 5 বছর বয়সী এক শিশু এবং 23 বছর বয়সী এক নারীসহ অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ 10 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। এদিকে বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন। ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় পোল্যান্ডের 12 নাগরিক নিহত। ক্রোয়েশিয়ায় একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত 12 জনের প্রাণহানি ঘটেছে। পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যাত্রীরা প্রাপ্তবয়স্ক ও পোল্যান্ডের নাগরিক। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শনিবার 6 আগস্ট ওই দুর্ঘটনায় 31 জন আহত হয়েছেন। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বাসটি জাগ্রেবের উত্তর পূর্বাঞ্চলের জারেক বিসাসকি এবং পোডভোরেকগামী A4 সড়ক থেকে ছিটকে পড়ে। স্থানীয় সময় ভোর 5:40 এ দুর্ঘটনা ঘটে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, যাত্রীদের সবাই প্রাপ্তবয়স্ক এবং পোল্যান্ডের নাগরিক। বসনিয়ার ক্যাথলিক গির্জা মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর 5:40 এর দিকে এই দুর্ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাভর ভোজিনোভিচ বলেছেন, বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে 11 জন নিহত হয়েছে বলে জানা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন তাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি জানান, জরুরি পরিষেবাগুলো তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এদিকে এ দুর্ঘটনার পর পোল্যান্ডের 2 মন্ত্রী ক্রোয়েশিয়া সফর করছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত 14, আহত 40। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ পূর্বে চুনবুরি প্রদেশে একটি নাইট ক্লাবে আগুন লেগে 14 জনের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরও প্রায় 40 জন আহত হয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার রাত 1 নাগাদ থাইল্যান্ডের সত্তাইব জেলার মাউন্টেন বি নাইট স্পটে। ব্যাংকক থেকে এই জায়গার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবটি থেকে আতঙ্কিত লোকজন চিৎকার করে বেরিয়ে আসছে। তাদের মধ্যে অনেকের জামা কাপড়ে আগুন লেগে গেছে। পেছনে দাও দাও করে জ্বলছে নাইট ক্লাব। দ্য সাওয়াং রোজানাথা সামান রেস্কিউ ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত 14 জন মারা গেছে, 40 জনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। নাইট ক্লাবটির দেয়ালে দাহ্য পদার্থ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে 3 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। মৃতদের মধ্যে 4 নারী ও 10 পুরুষ রয়েছেন। মৃতদের বয়স 17 থেকে 49 বছরের মধ্যে। তারা প্রত্যেকেই থাইল্যান্ডের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদের মধ্যে 1 গায়ক, তিনি একটি ব্যান্ডের সদস্য এবং ওই ক্লাবে গান গাইতেন। তার মা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, কি বলবো আমি জানি না, হঠাৎ যে কি হয়ে গেল, আমার ছেলের এক সঙ্গী ওই নাইট ক্লাবটি থেকে কোনো রকমে পালিয়ে আসতে পেরেছিল, সেই আমাকে নাইট ক্লাবে আগুন লাগার খবরটি দেয়। পাকিস্তানে বন্যায় 1 মাসে 549 জনের মৃত্যু। পাকিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় গত মাস থেকে অন্তত 549 জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের প্রত্যন্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি একটি সংস্থার বরাত দিয়ে CNN এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সরকারি সংস্থা ও সেনাবাহিনী বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানান্তরিত করতে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ করতে তারা কাজ করছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটির বিভিন্ন প্রদেশে দেখা দেওয়া বন্যায় ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 1 মাসের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশ। আর গত মাস থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় 549 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, গত 1 মাসে 3 দশকের চেয়ে গড়ে 133% বেশি বৃষ্টি হয়েছে দেশে। ইরান ও আফগানিস্তান সীমান্তের কাছে বেলুচিস্তানে গড় বৃষ্টিপাতের চেয়ে 305% বেশি বৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।